1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনাও সাবিসিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, অদ্রেবহুম আলাইহুম আবনা আশরিনিনা, পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে। এখানে যত মানুষ বসে আছে 10 বছর ছেলের বয়স নামাজ পড়ে না, ও বাপ নয়। আমি বলছি আমি তাকে বাপ বলে অস্বীকার করি না, আমি ওই বাপকে ঘৃণা করি। ও কাপুরুষ, ও কাপুরুষ, ও কাপুরুষ। বেটার বয়স 10 বছর নামাজ পড়ে না কেন? কাপুরুষ। বেটার বয়স 10 বছর নামাজ পড়ে না কেন? কাপুরুষ। আমি বললো, আপনি বলেন। আব্দুর রাজ্জাক সাহেব এত কড়া করে কথা বলছেন কেন? আপনার মনে থাকার জন্য বলছি। আপনি বলেন যে আমি কাপুরুষ নই, আমার বেটা 10 বছর থেকে নামাজ পড়ে, তখনও কি আমি আপনাকে কাপুরুষ বলবো নাকি? কি বলতে চাচ্ছেন আপনি? আপনি বলেন যে আমার ছেলের বয়স 10 বছর নামাজ পড়ে, আর যদি না পড়ে তাহলে আপনি বলেন আপনি বাপ হলেন কেন, বিবাহ করলেন কেন? ও বাপ মা খুশি হয়ে বিবাহ দিয়েছে, আনন্দের সাথে বউয়ের কাছে গেছে, বেটা হয়ে গেছে, তাই ও বাপ। ও মাও নয় এটা, ওর বাপও নয় এটা, এ মাও নয় বাপও নয়। ছেলে তোমার প্যান্টটা টাকনুর নিচে আছে, তোমার মা তোমাকে কয়দিন বলে? ছি 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 ছি, আব্বু করেছো কি? আব্বু খুলো খুলো খুলো, প্যান্টটা কেটে দি আব্বু। প্যান্ট টাকনুর নিচে রাখলে সরাসরি জাহান্নামি আব্বু, হজ না করলে জাহান্নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি, ও বড় পাপি। রোজা না রাখলেও জাহান্নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি, ও বড় পাপি। কিন্তু টাকনুর নিচে প্যান্ট গেলে একবার সরাসরি জাহান্নামে। আব্বু খুলো খুলো খুলো, কেটে দি কেটে দি কেটে দি আব্বু কেটে দি। ও কেটে দিবে, ওই কিনে নিয়ে এসেছে, ও দিন রাত পরিষ্কার করে ওই প্যান্ট। ওটা মা, তুমি বলছো ওটা মা? ও মা নয়, ও স্বামীর কাছে গেছে সাদ করে, এমনিতেই বাচ্চা হয়েছে তাই ও মা। ওর মাও মা নয়, ছাড়াই তোমার নানিও মা নয়, ও নিজেও জানে না মা কাকে বলে। তোমার মায়ের সামনে তুমি বাম হাতে গিলেস ধরে পানি পান করো, অথচ বাম হাতে গিলেস ধরে পানি পান করা হারাম, কাবির গোনা। এই ছেলে তোমাদের শোকে যে কাঁকড়া নাই, সেদিন বলে গেলাম তোমাদের শোকে যে তোমার মা কাঁকড়া, কাঁকড়া বুঝো, কাঁকড়া কাঁকড়া সাজিয়ে রেখেছে। তোমার বাপ একটা আয়নায় কিনে নিয়েছে, আয়না সেটা হচ্ছে ডলফিন মাছ দিয়ে ঘেরা। তোমার বাপ একটা আয়নায় কিনে নিয়েছে রুই মাছ, রুই মাছ, কাতল মাছ। ছি 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 ছি, তোমার বাপ একটা পট কিনে নিয়েছে তোমার ছোট ভাইয়ের পায়খানার জন্য, পটটা হচ্ছে ঘোড়া। বুঝাতে পারলাম না মনে হয়। বাড়িতে ঢোকার সাথে সাথে অন্তত আমি যদি এটা দেখতে পাই তো ওটা রাখবো না, তোমাদের ওই ঘরে ঢোকবই না আমি, আমার জীবনে কোনো দিন ঢোকেনি। যতক্ষণ পর্যন্ত এটা স্মরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে আমি অপেক্ষা করব না। তো তোমার মা দিন রাত থাকে কি করে, তোমার বাপ দিন রাত থাকে কি করে? ধর্মকে পাগল পেয়েছ, হুজুর যেমন তুমিও তেমন। নীতি পরিবর্তন করো, সমাজ পরিবর্তন করো। ইসলাম এসেছে মানুষের কুসংস্কার জাহেলিয়াত দূর করার জন্য, তুমি জাহেলিয়াতের মধ্যে ঢুকে বলছো যে আমি খাঁটি মুসলমান। ঢাকা শহরের একজন এমপি আমাকে বলছে আমি খাঁটি মুসলমান, তখন তার পাশে বাঘের মূর্তি আছে, তখন তার পাশে কি আছে? বাঘের মূর্তি। আরও আমাকে বলছে যে আমি খাঁটি হাত কাঁট খাঁটি আহলে হাদিস, আহলে হাদিস, খাঁটি আহলে হাদিস এই কথা বলছে আমাকে, তখন পাশে আছে বাঘের মূর্তি। অবাক, তুমি তো তাই, তোমার মা তাই, তোমার বাপ তাই, দিন রাত ছবি মূর্তির সাথে ডুবে আছো, ধর্মকর্ম করছো। বিচার একদিন হবেই, জাহান্নাম একদিন আছেই, সেদিন আর দেরি নেই। মরলেই বোঝা যাবে জাহান্নাম কাকে বলে, মরলেই বোঝা যাবে কবর কাকে বলে, মরলেই বোঝা যাবে কেয়ামত কাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ করে বলছি পাপ ঠেকানোর চেষ্টা করুন, নিরাশা হবেন না, পাপের জন্য কোনো সময় নিরাশা হবেন না। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম লাও বালাগাত জুনুব কানানা সামায়ে, এই আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছেন, এই আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছেন, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়,
তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে পৌঁছে যায়, শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, তারপরে যদি আমার কাছে ক্ষমা চাও, বলো যে আমার ভুল হয়েছে, ফাগফারতুলাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না যে ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ তুবিলাইহে, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই, তার নিকট ফিরে যেতে চাই, একটু বলো না, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। কাজে নিরাশার কিছু নেই, আজ থেকে পরিবর্তন হন। আল্লাহ নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তানিয়া তাওয়াবুন, আদম সন্তানই পাপী, যারাই পাপ করে ক্ষমা চায় তারাই সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস। শুনুন, আপনার গতিতে আমি একটু কষ্ট পেয়েছি তাই বক্তব্য পরিবর্তন করেছি। মহান আল্লাহ বলেন, ওমা তাকুমুর রাসূল ফখুযূহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা রাসূল দিয়েছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, দেখি এটা বের করেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মাদ, দেখে এটা বের করেন, দেখি রাসূল দিয়েছেন নাকি। মহান আল্লাহ বলেন, এই ছেলে কার গায়ে হাত দিবে না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো, ১৯ বিশ হয় না, যেন পাখি যেন মনে করে যে তুমি পাথর, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। আমি কি বলছি, আল্লাহ বলছেন রাসূল যা দিয়েছেন তা নেও, তিনি যা নিষেধ করেছেন তা বাদ দাও। তিনি কি দিয়েছেন, তিনি বলেছেন মসজিদে ঢোকার সময়তে বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। তিনি কি দিয়েছেন, তিনি দিয়েছেন স্ত্রীর নিকটে গেলে বলবে আল্লাহুম্মা জান্নিবি জানলো আল্লাহুম্মা জান্নিব না শয়তান অজান্নিবি শয়তান মারা যাক্তা না। তিনি দিয়েছেন যখন বিছানে শুবে তখন বলবে আল্লাহুম্মা বিসমিকা আমতো আহিয়া, এটা বাদ দিয়ে ওটা বলবেন, কোনটা দেখি মুখস্থ আছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহ রাসূল তার বিছানে শুইতে যেতেন তখন ডান কাতে শুইতেন এবং বলতেন আল্লাহুম্মা আসলাম তো নফসি ইলাইকা ওয়া জাহাত ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজত আমরি ইলাইকা ওয়াল জাত জাহরি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমান্তু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম, এ দোয়া মুখস্থ আছে? দিনটা এমনি কাটলো, জীবনটা কত কষ্ট করে পরিশ্রম করে কত কি করলেন। আল্লাহ রাসূল নিয়মিত এই দোয়া পড়ে শুইতেন, যেটা আমি বলছি এগুলো আল্লাহ রাসূল দিয়েছেন। নিষেধ করেছেন কি, এই জেনা করো না নিষেধ, এই চুরি করো না নিষেধ, এই বাজে গল্প করো না নিষেধ, এই বদনাম গীবত করো না, এই হিংসা করো না, এই কারো বিরোধিতা করো না, এই কারো জমি জাল করো না, এই নিষেধ। ওমা তাকুমুর রাসূল ফখুযূহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। বালাগাল্লা বে কামালিহি কাশাফাদ্দ যাবে জামালিহি হাসানাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এইটা রাসূল কখন দিয়েছেন তা প্রমাণ করতে হবে। দিন ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়, দিন ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে, পাঁচটা। এক গ্লাস পানি খেতে যদি পাঁচটা লাগে, ধর্ম এমনিতেই চলে, ধর্ম পীর সাহেব দিয়ে চলে, ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে, ধর্ম বড় হুজুর দিয়ে চলে, পৃথিবীর কোন হুজুর দিয়ে ধর্ম চলে না, একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন
রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো, এই কথা আল্লাহ বলেন। মানে একজন দিয়ে ধর্ম চলে, আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, এক আতিউল্লাহ আল্লাহকে মেনে চলো, দুই ওয়াতিউর রাসূলা রাসূলকে মেনে চলো, তিন ওয়ালা তুবতুল আমালাকুম তোমাদের আমল বাতিল করো না। এই ছেলে এই সামনে দিয়ে হাঁটছ কেন তুমি? কোনো কাজে যাবা না, ওখানে যা হয়েছে থাকতে দাও, সামনে দিয়ে হাঁটলে তোমার দিকে আরো জন দেখলে সে আমার কথা ধরতে পারবে না। তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল নেই, এইটুকু বুঝতে পারলে আজকের পরিশ্রম সার্থক। এক আল্লাহকে মান্য করো, দুই রাসূলকে মান্য করো, তিন তোমাদের আমল বাতিল করো না। না কেমন হলো, যদি এভাবে হলে ভালো লাগতো। কি এক আল্লাহকে মান্য করো, দুই রাসূলকে মেনে চলো, তিন তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? খুব ভালো লাগছে না? দেখেন তো একটু, এক আল্লাহকে মেনে চলো, দুই রাসূলকে মেনে চলো, তিন তাহলে জান্নাত পাবা, মিল হচ্ছে না? কিন্তু আল্লাহ এভাবে বলেননি, আল্লাহ বলছেন এক আল্লাহকে মেনে চলো, দুই রাসূলকে মেনে চলো, তিন তোমাদের আমল বাতিল করো না। কি হলো এটা? এইটা কি? এই বাক্যটা কি? এক আল্লাহকে মেনে চলো, উনিশ বিশ হলে আমল বাতিল হবে হবে, হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক না কেন, জুব্বা যত বড়ই হোক, আল্লাহকে মান্য করতে উনিশ বিশ হলে মানে শেরেক হলে, উনিশ বিশ হলে মানে শেরেক হলে। পাবনা থেকে গাড়ি ছুটেছে ঢাকা যাবে, বারবার ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে কবরে দুটো টাকা দিন, মাজারে দশটা টাকা দেন, মাজারে দশটা টাকা দিন। তার মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে টাকা দিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, তার ধারণায় ভালো কাজ। তাহলে এখন আমল বাতিল হবেই, দুই রাসূলকে মেনে চলো মানে বেদাত করো না, মাগরিবের পরে ছয় রেকাত সালাতুল আওয়াবিন পড়ো না, তাসবি নাই তাসবি গণনা করো না, মিশিনে তাসবি গণনা করো না, আঙ্গুলে তাসবি গণনা করবে ভুল হলেও। আব্দুর রাজ্জাক সাহেব আমি বৃদ্ধ মানুষ, আঙ্গুলে গণনা করলে ভুল হয় বাবজি, মরা পর্যন্ত ভুল হোক, একদিনে যদি ঠিক না হয় তবু জান্নাত হবে, তবে এটা সন্ন্যাত, একদিনও ঠিক না হোক। আঙ্গুলে গণনা করা কার নীতি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। কোন হাতে? ডান হাতে। ভুলেও কোনোদিন তাসবিদানা হাতে নেবেন না, রাগ হলেও নেবেন না, তিতে লাগলেও নেবেন না, মিঠে লাগলেও নেবেন না। খালি বলছি যে বাপ দাদা জানতো না বেটা, গরম করতে এসছো আমাদেরকে, মেশিন দিয়ে ধরছে করছে। আমি ওই বাংলা বাজারে বসে আছি, এই কয়েকদিন আগে বই কিতাব কিনতে গেছি, তো একটা লোক এসে বলছে যে হাজার দানার তাসবি দেন, হাজার দানার তাসবি, গানজুল আরস আহাদ নামা, এগুলো হলো দোয়া মানুষের বানানো। আপনাদেরকে তো আমি মানুষের বানানো দোয়া দেখিয়েছি, যে 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 দেখেন, এই যে এই যে দেখেন, দেখুন এটা দোয়াও খাতমি করান, এটুকু মানুষের বানানো। দেখেন এক পৃষ্ঠে, আর আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, কোনোদিন যদি এটা রাসূলের দোয়া বলে প্রমাণ হয় তাহলে আমি সেদিন থেকে আমি আর বক্তব্য দেব না, সেদিন থেকে শেষ। এটা রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেষ, এটা যদি প্রমাণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ পড়তেন, কি বলতেন? উমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ পড়তেন না? আমরাই শুধু পড়ছি, তারা পড়তেন না? তারাও পড়তেন। তারা পড়া শেষ করলে কি বলতেন? কিছু তো বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলতেন। আবু দাউদ সহিহ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, শুনুন, এক
আল্লাহ কে মেনে চলো, শিরক করো না, দুই রাসূল কে মেনে চলো, বেদাত করো না, মাগরিবের পরে ছয় রাকাত সালাতুল আওয়াবিন পড়ো না, গাঞ্জুল আরস দোয়া পড়ো না, আহাদ নামা দোয়া পড়ো না, মা ফজরের পরে সূরা হাসরের শেষ তিন আয়াত পড়ো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাত সালাসাত রাহাতিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন লোকের একটি দল রাসূলের বাড়িতে আসলো, তিনজন লোকের একটি দল রাসূলের বাড়িতে আসলো, ওহমিয়াসুনান ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা নবীর ইবাদত সম্পর্কে জানতে চায়, নবী কিভাবে ইবাদত করেন তার এটা জানবে, ফালামা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন আল্লাহর নবীর বাড়ি থেকে বলা হলো যে আল্লাহর নবী এই 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 ইবাদত করেন, তখন তারা বলল যে এত কম আমল করলে হবে আমাদের, আল্লাহর নবীর আগের পাপ ক্ষমা, পিছের পাপ ক্ষমা, সব পাপ ক্ষমা, আইনা নাহানু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামা তাআখারা, আমরা কোথায়, রাসূল কোথায়, রাসূলের আগের পাপ ক্ষমা, পরের পাপ ক্ষমা, রাসূলের অল্প ইবাদত করলে চলে, আমাদের অল্প ইবাদত করলে চলবে না, অতএব তিনজনের একজন বলছে আম্মা না উসাল্লিলা ইলা আবাদ, আমি সারা রাত সালাত আদায় করব, একটুকো ঘুমাবো না, অকাল লাখার আনা আসমুন নাহারাল উফতির, আমি প্রতিদিন সিয়াম থাকবো, রোজা থাকবো, একদিনও বাদ দিব না, অকাল লাখার অপরজন বলল আনা আতাজুলু নিসা ফালা তাজাওয়াজ, আমি বিবাহ করব না, যা ঝামেলাই শেষ, দিন রাত ইবাদত, দিন রাত ইবাদত, দিন রাত ইবাদত, বউ নেই, ঝামেলা নেই, টাকা নেই, পয়সা নেই, হাট নেই, বাজার নেই, দিন রাত ইবাদত, একজন বিবাহ বাদ দিল, ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন, আল্লাহ রাসূল বলেন এই আমতুম কুলতুম কাযাব কাযা, তোমরা এই মন্তব্য করলে শুনুন, ইন্নি লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি পৃথিবীতে সবচেয়ে বড় পরহেজগার, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে আমি বড় পরহেজগার, পৃথিবীতে সবার চেয়ে আমি বেশি আল্লাহকে ভয় করি, সারা রাত নামাজ পড়লে আমি পড়তাম, প্রতিদিন রোজা থাকলে আমি থাকতাম, বিবাহ করা বাদ দিলে আমি বাদ দিতাম, আনা উসল্লি ওয়া আরকুদ, আমি রাতে তাহাজ্জুদ পড়ি, ঘুমাই, সারা রাত সালাত আদায় করি না, ওয়াসম উফতির, আমি সিয়াম থাকি, সিয়াম বাদ দি, প্রতিদিন সিয়াম থাকি না, ওয়া তাজাওয়াজ, আমি বিবাহ করি, এগারো জন বউ আছে, এগারো জন একসাথে আমি বিবাহ করি, ফমান রাগেবান সুন্নাতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে এড়িয়ে চলে তাহলে সে আমার ধর্ম থেকে সরে গেল, আমার নীতি থেকে সরে গেল, সে মুসলমান নয়। এবার আপনি বলুন, চালিশা করা যদি রাসূলের নিয়ম না হয় তাহলে কি হবে? এই ছেলে এবার এবার যদি বালাগাল ওলা বেকামালেহি কাশাফাদ্দ যাবে জামালেহি হাসনাত জামিও খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটা যদি রাসূলের না হয় তাহলে কি হবে? মাওলানা সাহেব মুফাসসির সাহেব বলছেন আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিনা প্রথমত চুপে জিকির করতে হবে, বাধ্য বাধ্য, আল্লাহ রাসূল বলছেন এক ইর বাল আনফাসুকুম, চুপে চুপে জিকির করো, ইন্নাকুম লা তাদুনা সামাল গায়ব, তোমরা যাকে ডাকো অন্ধ নয়, তোমরা যাকে ডাকো বধির নয়, ইন্নাকুম তাদুনা সামিয়াম বাসীরা, তোমরা যাকে ডাকো সব কিছু দেখে, তোমরা যাকে ডাকো সব কিছু শুনে, ধীরে ডাকো, ধীরে ধীরে, আর সাক্ষী হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, তখন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, আর যখন জিকির চলবে তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেছেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নেই, এ পর্যন্ত শেষ।
সম্মানিত দিনী ভাই শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ বাদালাকুম মুসা লাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আজ যদি মুসা আলাইহিসসালাম দুনিয়াতে আসেন জীবিত হন, তোমরা যদি মুসাকে মেনে চলো আর আমাকে বাদ দাও, অতরা তুমুনি আমাকে বাদ দাও, লা জলাউ তুমান সাওয়াই সাবিলে, তাহলে তোমরা হক পথ থেকে সরে যাবে, ফলাফল জাহান্নাম হবে। তোমরা যদি মুসাকে মানো আমাকে বাদ দাও, তাহলে তোমরা ভুল পথে যাবে, ফলাফল জাহান্নাম হবে। মুসাকে মেনে যদি জান্নাত না পাওয়া যায়, তো পীর সাহেবকে মেনে জান্নাত হবে কি করে? মুসা আলাইহিসসালামকে মেনে যদি জান্নাত না হয়, তাহলে ইমাম সাহেবকে মেনে জান্নাত হবে কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আমাকে বাদ দাও। কথা বুঝাতে পারলাম না মনে হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে ইসরায়েল ইহুদি খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, সবাই যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে, সবাই যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। তখন সাহাবীগণ বলছেন, সেই দল কোনটি? তখন আল্লাহ রাসূল আর দলের কথা বললেন না, দল তখন আর উল্লেখ করলেন না, তখন বলছেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি আর আমার সাহাবীগণ যে নীতির উপরে আছে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এটা ধরে থাকবে ততদিন পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না। এক, কোরআন, দুই, হাদিস। আলোচনার শেষের দিকে চলে আসলাম। দুনিয়া থেকে আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, এক, কোরআন, দুই, হাদিস।